কেমন আছো তোমরা সবাই? হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলো, আজকে আমি গোপ্রুর কাছ থেকে আমি ব্লগটা শুরু করলাম। এই দেখো, ওকে খালি গায়ে রেখেছি, এখানে কিন্তু ভীষণ গরম। নববর্ষ উপলক্ষে এখন সকালবেলায় ব্রেকফাস্ট বানাবো, লুচি। এরকম আসছে কেন? রোদের জন্য লুচি আর তরকারি। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে লুচি তরকারিটা, তারপরে একটু বেরোবো, বাজারে যাব। আর তারপরে কি করব এখনও ঠিকঠাক প্ল্যান করতে পারছি না। আর এই যেরকম হি হি করে হাসছে আমার বরটা ওর মেয়েকে নিয়ে, মানে আমাদের মেয়েকে, ওর মেয়েকে না, আমাদের মেয়েকে নিয়ে বাবার সাথে খেলা করছে। তো এখানে ভীষণ গরম, তো চলো লুচিটা করে নিই, তারপরে আবার একটু ভেবেছি কোথাও বেরোবো, খাওয়া দাওয়া করে নিই। অবশ্য সব মানে এই সকালবেলা না, একটু পরে বেরোবো। আর এখানে চারিদিকে বিহু হচ্ছে, ঠিক আছে? আর তো চলো দেখতে থাকো, আমার কিন্তু সমস্ত কাজটাই কিন্তু হয়ে গেছে। তো বাসন মাজা, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এসব হয়ে গেছে। তো এবার আমি আটটা মেখে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর এই যে এতগুলো দেখছো ওপরে হচ্ছে গিয়ে কাপড় চোপড় রাখা রয়েছে, এইগুলো দিয়ে কোনোটাতে আমি গ্যাস মুছি, কোনোটা দিয়ে বাসন মুছে রাখি, কোনোটা দিয়ে হাত মুছি। তো এই জন্য অনেক এইগুলো লেগে থাকে আমার। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো আমার সোনা মাম্মামটা উঠে দিয়েছে। তুমি এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এই দেখো আমার সোনা মাম্মামটা উঠে দিয়েছে, শুন তো বাবা। চলো তাড়াতাড়ি। আর এই দেখো জলখাবারটাও বানানো হয়ে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি, মানে হলুদ ছাড়া আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি। আর এই দেখো ওকেও আমরা এখন পুজো করতে চলে এসেছি। আর গোপলুকে আজকে এই এই জামাটা পরাবো, একটু অন্য ধরনের, মালদা থেকে এটাও নিয়ে এসেছিলাম, কটন আছে। তো এই জামাটা পরাবো ওকে আজকে, দেখি কেমন লাগে আমার বাবুটাকে পরে। তো এই তো দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এইরকমভাবে আজকে সাজিয়েছি, আর জামাটা পরে কি ভালো লাগছে না দেখতে। আর এই দেখো ভোগে দিয়েছিলাম জিলেপি আর ওই লাড্ডু গোবিন্দামের, দেখো লাড্ডুর স্টিকারটাতেও কিন্তু গোবিন্দাম লেখা। তো এই যে দেখো আমার গোপলু সোনাকে এইভাবে আমি সাজিয়েছি, একটু DIY করেছি। DIY বলতে একটু জুগাড়ু লাগিয়েছি, মানে এই দেখো ওর চুড়িটা দিয়ে মাথার মধ্যে একটা ব্যান্ড টাইপের করে তার মধ্যে আমি পালকটা গুঁজে দিয়েছি। তো এই যে তোমাদের আমি স্টিকারটাই দেখাচ্ছিলাম, তো ভালো লাগছে কিনা আমাকে জানিও। আর আজকের মেনু হচ্ছে দেখো মেয়েকে আলু তরকারিটা দিয়ে আর একটু মাংসের ঝোল, মানে গ্রেভি আর একটু আলু দিয়ে খাওয়াচ্ছি। আর এইটা মাংস রান্না হয়েছে লাই পাতা দিয়ে চিকেন। তো এখানে কিন্তু লাই পাতা বা অনেকে মানে লাই পাত বলে। তো এই শাকটা দিয়ে কিন্তু, এই পাতাটা দিয়ে কিন্তু টেস্টটা দারুণ হয় খেতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে, মানে মেন আমরা রেস্ট করে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে আর কি বেরিয়েছিলাম। একটু ভাবলাম যাবো সেন্ট্রাল মলে, তো সেইখানে যেহেতু বাস চলছে না, সরকারি বাস বন্ধ রয়েছে, যে সব বাসই বন্ধ রয়েছে, তো তার জন্য আমরা যেতে পারিনি। আর আমরা তাই জন্য বাড়ির এইখানে বার্গার কিংয়ে চলে এসেছি। আচ্ছা ওটাকে পড়ো, এদিকে 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 হাই করে দাও। এখন আমাদের অর্ডার আসেনি, একটু লেট হবে মনে হয়, সময়মতো অর্ডারটা দিলাম, এখনো আসেনি, বসে আছি এখন।
যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলাম না, তাই ভাবলাম হ্যাঁ মানে সরকারি বাসগুলো চলছে না, যাদের পার্সোনাল গাড়ি রয়েছে তারাই একমাত্র শুধু মানে কি বলবো বেরিয়েছে যাতায়াত করতে পারছে এইদিক ওদিক। তো আমরা ওই জন্য এখানে বাড়ির এখানে বার্গার কিংয়ে চলে এলাম, অবশ্যই পরের বার যাবো সেটা তো শেয়ার করবো। চলো তারপরে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বার্গার কিংয়ে আমরা গেলাম প্যান্টালুনসে, মানে একদম এটাও বাড়ির কাছে, মানে আমার বাড়ির কাছে সব রকম মল বলো বা এই জিনিসগুলো একদম সবই কাছে মেন আর কি, আমরা মেন জায়গাটাই থাকে হচ্ছে গিয়ে প্রপার জায়গাটাতে, তো কোনো কিছুই দূরে হয় না, সব কিছু একদম কাছে, মল বলো বাজার বলো মানে সব কিছুই আর কি। তো একটু ঘুরে ঘাড়ে তারপরে বাড়ি চলে যাবো, আজকে সেরকম কিছু শপিং করিনি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, চলো আজকের মতো টাটা।